কাতারে জাতিসংঘের এলডিসি সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে গেল 4 মার্চ কাতারের রাজধানী দোহা গিয়েছিলেন তিনি। সেখানে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সফরের বিভিন্ন আয়োজনে বাংলাদেশের সার্বিক উন্নতির চিত্র ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি কাতার থেকে জ্বালানি আমদানির বিষয়টিও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। কাতারের দোহায় আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল 3:30টার দিকে সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এর আগে মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠকে দেওয়া বক্তব্যে বাণিজ্য অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকারকে কাজে লাগাতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সফরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছি আমরা। পাশাপাশি মানবিক দিক থেকে আমরা তাদের সবার জন্য আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করি। তাদের ফিরিয়ে নিতে আলোচনা শুরু করলেও এ বিষয়ে মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে না। কক্সবাজারে আশ্রয় শিবিরে রোহিঙ্গারা নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতির তৈরি করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গারা এখন নিজেরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। তারা মাদক পাচার, অস্ত্র পাচার, মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কাতারে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ছিলেন। মাহাদি হাসান, আরটিভি।